বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বেইমান সেন। দেখেন, এই যে সেন্টটা আজকে বাজার থেকে নিয়ে আসলাম, সেন্টার নাম বেইমান। তো বেইমান সেন্টটা কেমন তা আজকে আমরা দেখবো। অনেক সেন আছে আমার কাছে, এটা একরকম সেন্ট তো গেল, এগুলো পুরাতন মডেলের সেন্ট, মানে পুরাতন সেন্ট আমার বাসায়। এই যে একটা সেন্ট রয়েছে ম্যাজেস্টার, তো ভালো ম্যাজেস্টার বুঝলাম, কিন্তু এই ডে যে সেন্ট বেইমান, কিন্তু এটা কি সেন্ট এটা এখনও বুঝে উঠতে পারিনি। তো আজকে আমি বাজারে গেছিলাম, বাজারে বলতে কি আমার মসজিদের সামনে দিয়েই বাজার, আর মসজিদের সামনে অনেকে ফেরি করে বিক্রি করে। তো আজকে নামাজ পড়ায় বের হলাম, তখন দেখলাম একজন বিক্রি করতেছে বিভিন্ন ধরনের আতর, তার মধ্যে একটা দেখলাম হচ্ছে বেইমান। তো আপনারা দেখুন এটার নাম বেইমান। তো বেইমানের ভিতরে কি আছে খুলে দেখি, যে বেইমান আতরটা কেমন হয় এবং দেখতে কেমন, শুকতে কেমন, স্বাদে গন্ধে, নামটাও সুন্দর বেইমান আতর। রোজা রমজান মাস, ঈদের আগ দিয়েই বেইমান ডিজে, জেডি ডিজে না জেডি, তো বেইমান। তো আপনারা সাথে থাকুন, বেইমানের ভিতরে কি আছে এখন আমি আপনাদের সামনে খুলবো, খুলে দেখাবো যে বেইমানের ভিতরে কি আছে। বেইমানের ভিতরে ইমান আছে না অন্য কিছু আছে? তো নামটা আপনারা আবার রিয়েলভাবে নিয়েন না, তো কি নাম লিখা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ফান করেই বেইমান বললাম আর কি।
আচ্ছা ফ্রেন্ডস, তো চলুন দেখি এর ভিতরে কি আছে, কেমন আতর আছে। জেডি খুইল্লা কাইটা দেখি, মানুষ কত কিছু আনবক্সিং করে আর আমি সেন আনবক্সিং। তো তো অবশ্যই এটা এক নম্বর সেন্ট নয়, এটা দুই নম্বর সেন্ট। দেখেন ভিতরে কেরাসিন তেল ভরা আছে, রীতিমতন কেরাসিন তেলের মতন রং। এই বক্সের ভিতরে আর কি কি আছে দেখুন। মেড ইন কেরাসিন তেল, আরো খোলা লাইন আছে, এটা দিয়ে কি করে তাও বলতে পারবো না, জানা নাই। এটা কি করে কি হতে পারে বলুন তো ফ্রেন্ডরা। এই যে বোতলের সাথে, সেন্টের বোতলের সাথে একটা অতিরিক্ত প্লাস্টিক, এটা আমি ভাবতেছিলাম স্টাইলের জন্য, তা হতে পারে স্টাইলের জন্য, কিন্তু এটা আবার স্টাইলের জন্য হলে এমন থাকবে কেন, খোলা যাবে কেন? এটা হয়তো বা কোনো কাজের জন্য হতে পারে, কোনো কি কাজ হতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদের কারোর জানা থাকলে দুই নম্বর আতরের এই যে খুলে দেখালাম এটা কী করতে হয় যে জানা থাকে জানাবেন অবশ্যই, যেহেতু আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে কেরাসিন তেলের মতন রং আতরটা কিনে নিয়ে এসে। তবে সেন্ট অবশ্যই খারাপ না, কেরাসিন তেল থেকে একটু ভালো আছে, সমস্যা নেই, চালান যাবে যোগে যাগে। লাগছে না কেন, উল্টো লাগালি কি আর লাগে। হ্যাঁ এবার হয়েছে দেখেন, তো অনেকেই আতর সম্পর্কে জানেন, অনেকে জানেন না। কোনো সময় যদি কেউ আতর চেক করতে যান সেন্ট, তোরে প্রথমে এরকম হাতে মেরে নেবেন, নিয়ে উভয় হাত দিয়ে ঘষা দেবেন, দেওয়ার পরে যে সেন্টটা বেরোবে ওইটা হবে সেন্ট, এই আতরের আসল সেন্ট। তো আপনারা এইভাবে চেক করে নেবেন ঘষা দিয়ে। তো এটা যাই হোক চলার মতন সেন্ট, সমস্যা নাই। তবে আপনারা আবার দেখে আমার দেখা দেখে এই সেন্ট কিনেন না, কারণ সেন্টটা আসল সেন্ট নয়, আর এটা মূলত সৌদি আরবের 10 রিয়াল দাম, 3 রিয়াল 4 রিয়ালে কিনে নিয়ে এসে ফ্রি করে 10 রিয়াল। এখন আমি যখন বেরোইতেছি ছেলেটা অতিরিক্ত সেদে আর কি জোর করে আমার হাতে তুলে দিল, এখন আমি ইমাম সাহেব মানুষ, না নিলেই তো নয়, যার কারণে আমি পকেটে 10 রিয়াল বের করে দিয়ে সেন্টটা নিয়ে চলে আসলাম হাতে, যেহেতু তুলে দিলে। তা ভাবতেছি কেমন সেন্টটা বাসায় এসেই দেখি, আর সব সময় তো মানবতার খাতিরে অনেক কিছু আমাদের কেনা লাগে। অনেকে আছে মসজিদের সামনে মেস ওয়াক বিক্রি করে, ইমাম সাহেবের দিকে ইমাম সাহেব হাতে তুলে দেয়, যার কারণে অনেক সময় টাকা দিয়ে চলে আসা লাগে আর টাকা ফেরত নেওয়া হয় না। যেরকম ইনি 10 টাকা বলে আমার হাতে তুলে দিলে, না আমি পছন্দ করে ফেরত দিতে পারবো, না কিছু করতে পারবো, যার কারণে 10 রিয়াল তার হাতে দিয়ে চলে আসা লাগলো। এরকম অনেক কিছু অনেক সময় হয় যে আমাদের হাতে আদর করেই তুলে দেয়, কিন্তু আমরাও তাদের হাতে আদর করে পয়সাটা তুলে দেওয়া লাগে। তো ফ্রেন্ডস, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো কী নিয়ে, ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।